এটা হলো মির্জাপুরের অরিজিনাল বাড়ি এটা, ঠিক আছে? এখানে নবাবকে মির্জাপুরে যে বড় ছেলে ছিল মিরন, উনি মুর্শিদাবাদের শেষ নবাব হয়েছিলেন এক রাত্রিরে, উনি এখানে নবাবকে মারা হয়েছিল নজরবন্দি করে, নবাব সিরাজউদ্দৌলাকে ওই কোণায় মারা হয়েছিল, এখানেই মারা হয়েছিল, হ্যাঁ, নজরবন্দি করে ওই কোণায়, ওই বাড়িটা বিল্ডিং টা ওই আমগাছের কোণায় একদম। আচ্ছা, এখানে বাড়ি করা ছিল তখন। হ্যাঁ, আমার সামনে মির্জাফরের বাড়ি, এই যে সেই বাড়ির গেট, এবং আমি এখন প্রবেশ করব। এই যে এটা হচ্ছে মির্জাফরের সেই বাড়ি, অ্যান্ড এখানে আরও অনেক বাড়ি ঘর আছে, এমনি বসতি বাড়ি। সো সেই আজ থেকে 300 বছর আগের কথা যে এই প্রাসাদ করা হয়েছিল, সেই মির্জাফরের বাড়ি এখনও সেইভাবে আছে, অনেক পুরনো হয়ে গেছে। যদিও আমি এখন দেখাবো আপনাদের মির্জাফরের বাড়ি এবং সেটা কত অবহেলিত আছে অথবা এখন কি অবস্থায় আছে সেটা আমি আপনাকে দেখাবো। তবে মির্জাপুর ছিল নবাব সিরাজউদ্দৌলার সেনা প্রধান। এটা হলো মির্জাপুরের অরিজিনাল বাড়ি এটা, ঠিক আছে? এখানে নবাবকে মির্জাপুরে যে বড় ছেলে ছিল মিরন, উনি মুর্শিদাবাদের শেষ নবাব হয়েছিলেন এক রাত্রিরে, উনি এখানে নবাবকে মারা হয়েছিল নজরবন্দি করে, সিরাজউদ্দৌলা নবাব সিরাজউদ্দৌলাকে ওই কোণায় মারা হয়েছিল, এখানেই মারা হয়েছিল, হ্যাঁ, নজরবন্দি করে ওই কোণায়, ওই বাড়িটা বিল্ডিং টা আমগাছের কোণায় একদম। আচ্ছা, এখানে বাড়ি করা ছিল তখন, সব ভেঙে যায়, এই জন্য এই জায়গাটাকে এক কথায় বলা হয় বেইমান দুয়ারি, বেইমান দুয়ারি, হ্যাঁ। মহরমের জন্য জায়গাটা খোলা আছে এবং মহরমের পর এটা টোটালটাই বন্ধ থাকে, এখানে কেউ ঢুকতে দেয় না, সরকার থেকে নিষেধ আছে। মির্জাফরের 3টে বংশধর এখনো মুর্শিদাবাদে আছে। আমি এখন প্রবেশ করছি গাইজ, আমি বাংলাদেশ থেকে আসছি মির্জাফরের বাড়িতে, অ্যান্ড আপনাদের দেখাবো আজকে মির্জাফরের বাড়ি, যে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এবং তার বংশ হত্যা করার মূল পরিকল্পনাকারী ছিল, এবং তার ছেলে মিরন ও মোহাম্মদ বেগ মোহাম্মদ সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিলেন, এবং সেই মির্জাফরই ছিলেন সেনাপ্রধান আমাদের নবাব সিরাজউদ্দৌলা, দেন তারই বাড়ি পেছনে। সো আপনাদের এখন দেখাবো মির্জাফরের বাড়ি। প্রায় 300 বছর পুরানো ভগ্নপ্রায় প্রাসাদটি নিমখারাম দেউরি নামে পরিচিত, মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে এটি একটি। তবে এই প্রাসাদটি জাফরগঞ্জ প্রাসাদ নামেও বেশ পরিচিত। এখানে সপরিবারে থাকতেন মির্জাফর, মির্জাফরের শৈশব এখান থেকেই শুরু হয়। ঐতিহাসিক সূত্র মতে এই প্রাসাদেই হত্যা করা হয়েছিল বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে। বর্তমানে প্রাসাদটি আর নেই, 1897 সালে মির্জাফরের প্রাসাদটি ভূমিকম্পে ভেঙে যায়। তবে মির্জাফরের এই বাড়িটির সামনেই সিরাজউদ্দৌলাকে মাত্র 25 বছর বয়সে নির্মমভাবে হত্যা করে মিরন ও মোহাম্মদ বেগ। ঠিক এই স্থানটাই হত্যা করা হয় 3 জুলাই 1757 সালে। সেদিন সারা রাত নবাবের নিথর দেহটি এখানে পড়েছিল, যা এখন জঙ্গলে পরিণত হয়েছে। আর এই বাড়িটির মধ্যেই প্ল্যান করা হয়েছিল নবাবকে কিভাবে হত্যা করবে। সেদিন মির্জাফর তার বিশ্রাম ঘরে বিশ্রাম করছিলেন। মৃত্যুর আগে সিরাজউদ্দৌলার শেষ ইচ্ছা ছিল তাকে যেন নামাজ পড়তে দেয়, কিন্তু সেটি আর সম্ভব হয়নি। মিরনের আদেশে মোহাম্মদ বেগ পিছন থেকে তলোয়ার দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। এরপর মিরন সিরাজকে এখানে কেটে টুকরো টুকরো করে পুরো মুর্শিদাবাদে তার লাশ হাতির পিঠে নিয়ে প্রদক্ষিণ করেন। তবে মির্জাফর বেশি দিন এ প্রাসাদে থাকতে পারেনি, ইংরেজিদের পাঁচাটা গোলামি হয়ে থাকতে হয়েছে তাকে। তবে বিশ্বাসঘাতক মির্জাফরের এই বাড়িতে এখন থাকে তারই বংশধরেরা, ইতিহাসে জঘন্য ব্যক্তি নামে পরিচিত এই মীর। বংশ এখানে থাকে, বংশ এখানে থাকে, এখানে কি উঠা যাবে? নিয়ে আন সমস্যা নেই, নবাবের বাড়ি এই মির্জাফরের। তো উনি তো এখানে ছোটবেলা থেকে বড় হয়েছিলেন, মানে এই যে কবরটা মির্জাফরের বংশধর, উনি
মানে সাইদ মোহাম্মদ রেজা আলী খান উনি মারা গেছে। এই কথা বলতো? হ্যাঁ, ইনি হচ্ছে কথা বলতো সবার সাথে, সবার সঙ্গে কথা বলতো, তোমার এই পেপারে লিখতো। এই যে ভিতরে ঘরগুলো সব পরিচয় দেয় না, কিন্তু এখন ওনার ছেলে চলে নাই যে সাইদ? হ্যাঁ আছে, এখানেই আছে, বাইরে থাকে। এখানে তাহলে কারা থাকে? এখানে আমরা দেখাশোনা করছি, আর মানে আপনারা যারা দেখাশোনা করেন তারা থাকে? আত্মীয়স্বজন আছে। আর এখানকার আত্মীয় স্বজন কেউ থাকে না এখানে? না। এখানে কয়জন থাকেন? মোট এখানে কয়জন থাকেন? মোট এখানে আমরা একটা ফ্যামিলি আছি। তবে এখানে প্রবেশ করার সাথে সাথেই মনে হলো আমরা কোনো বিশ্বাসঘাতকের বাড়িতে ঢুকেছি, এবং এখানেই সেই ইতিহাস গড়ে তুলেছিল মীর জাফর। তবে মীর জাফরের এই কুকর্মের জন্য আজও তার বংশধরকে গ্লানি বয়ে বেড়াতে হচ্ছে, তবে তার কোনো বংশধরই যেন তার পরিচয় দিতে চায় না। আচ্ছা ঠিক আছে, দাদা থাকে না? হ্যাঁ, বলো। বাড়ি কলকাতায়। এটা হচ্ছে সেই মীর বংশধরের বাড়ি, মানে বংশধররা এখন থাকে মীর জাফরের বাড়ি। এবং এখানে হচ্ছে মীর জাফরের বংশধরে সে ডাক্তার সৈয়দ এমজি রেজা আলী খানের কবরস্থান, সমাধি। তিনি একমাত্র কথা বলতেন সবার সাথে এই বিষয়ে, কিন্তু এখন আর কেউ কথা বলেন না। এখন যারা বংশধর আছে ওরা কেউ লন্ডনে থাকে, কলকাতায় কেউ থাকে, এবং হাজারদুয়ারি বিভিন্ন এলাকায় থাকে, কিন্তু তারা কথা বলে না। এরা হলো আর আর এখানে যিনি মারা গেছেন সৈয়দ, উনি উনি হচ্ছে ওনার বংশধরের বংশধরের একজন, মানে উনি মানে এইটার পুরো গেট গেট থেকে শুরু করে পুরো এরিয়াটা উনি দেখাশোনা করতেন। উনি মির্জাপুরের খুব কাছের এবং বন্ধু বললে চলে, বন্ধু ছিলেন ইনি। এবার ইনি তো মির্জাপুরের বংশধরের মধ্যে পড়ে না, এই জন্য ওকে মির্জাপুরের বংশধরের মধ্যে সমাধি দেওয়া হয়নি, এই জন্য ওকে মির্জাপুরের বাড়ির এরিয়ার তো এই গেটটা দিয়ে মির্জাপুর প্রবেশ করতেন। এই গেটটা দিয়ে মির্জাপুর যেত। আর এখানে এই যে ছোট ছোট বাড়ি ঘর আছে, তো আমরা আবার ব্যাক করবো। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা এখন ব্যাক করছি, যেহেতু এখন অলমোস্ট অনেক টাইম হয়ে গেছে, আমরা চলে যাব, বাসায় চলে যাব। সো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এটাই হচ্ছে সেই গেট। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।